আওয়ামী লীগ সরকারের পতনের পর 26 দিন ধরে উপাচার্য ছাড়া চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। গেল 11 আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ পদত্যাগ করেন। এরপর 19 আগস্ট অধ্যাপক শেখ মঞ্জুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার পদত্যাগ করেন। উপাচার্য না থাকায় প্রশাসনিক একাডেমিক জটিলতা ও কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না থাকায় সার্টিফিকেট তুলতে পারছে না শিক্ষার্থীরা। ভোগান্তিতে পড়েছেন অনেক চাকরি প্রত্যাশী শিক্ষার্থী। দ্রুত উপাচার্য সহ অন্য প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের।